হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমি আপনাদের কাছে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা আমাদের নিজস্ব কম্পিউটারে কোনো একটি অ্যাপ্লিকেশনকে কিভাবে ব্লক করে ফেলতে পারি। এই কাজটি বেসিক্যালি ক্লায়েন্ট সার্ভারে করা হয়। ক্লায়েন্ট সার্ভার রিলেটেড যে কাজগুলো হয়, সেক্ষেত্রে আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটররা কোনো একটি অ্যাপ্লিকেশন ব্লক করে রাখেন। একই প্রসেসে আমরা আমাদের কম্পিউটারে নিজস্ব পিসিতে কীভাবে একটি অ্যাপ্লিকেশন ব্লক করতে পারি সেটা আজকে দেখবো আমরা। ওকে বন্ধুরা, চলুন কীভাবে এই কাজটি করা হয় সেটা দেখি। এর জন্য আমরা আমাদের কম্পিউটারের রান উইন্ডোটি ওপেন করব। দেন সেখানে আমরা এই কোডটি লিখব, dit.msc, দেন এন্টার দেব। আমাদের গ্রুপ পলিসিটি ওপেন হবে। গ্রুপ পলিসি উইন্ডোটি ওপেন হওয়ার পর আমরা সেখান থেকে কম্পিউটার কনফিগারেশন এইখানে ক্লিক করব, অ্যান্ড দেন উইন্ডোজ সেটিংস এই অপশনটিকে এক্সপ্যান্ড করব। অ্যান্ড দেন আমরা সিকিউরিটি সেটিংসকে এক্সপ্যান্ড করব। এরপর অ্যাপ্লিকেশন কন্ট্রোল পলিসিকে এক্সপ্যান্ড করব। ওকে, এখানে অ্যাপ লকার এটিকে ক্লিক করার পর এক্সপ্যান্ড করব। এক্সিকিউটিভ রুলস আমাদের এখান থেকে কাজ করব। আমাদের এক্সিকিউটিভ আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন যেগুলো আমরা ব্যবহার করি এগুলোর প্রত্যেকটি এক্সিকিউটেবল ফাইল থাকে। আমরা সেটাকে ব্লক করার মাধ্যমে আমাদের কোনো একটি অ্যাপ্লিকেশনকে আমরা ব্লক করতে পারবো। এই জন্য আমাদের এই এক্সিকিউটেবল রুলস এই জায়গাটাতে আমরা রাইট বাটন ক্লিক করব, অ্যান্ড দেন ক্রিয়েট নিউ রুল। ওকে, দেন পারমিশনে ক্লিক করি, আমরা ডিনাই ক্লিক করি। এখানে আমরা সিলেক্ট করতে পারি এভরি ওয়ান, অথবা সিলেক্ট করে আমি আমাদের কম্পিউটারে যদি ইউজার একের অধিক ইউজার থাকে সেই ইউজারকে আমরা দেখিয়ে দিতে পারি যে এই ইউজার অ্যালাউড অ্যান্ড আদার্স কোনো ইউজার অ্যালাউড হবে না। ওকে, এখানে আমি যদি কোনো একটি ইউজার দেখিয়ে দিই তাহলে সেই ইউজারটা ওই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে না, এছাড়া বাকি কোনো ইউজার বা যারা যেসব ইউজারগুলো থাকবে তারা সবাই এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবে। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা পাথ এই অপশানে সিলেক্ট করি, অ্যান্ড দেন নেক্সট ক্লিক করব। এখান থেকে আমরা ব্রাউজ করে ফাইলটি দেখিয়ে দেবো কোন ফাইলটিকে আমরা ব্লক করতে চাচ্ছি। ইচ্ছা করলে আমরা কোনো একটা ফোল্ডারকে ব্লক করতে পারি। যদি কোনো ফোল্ডারকে ব্লক করি তাহলে ওই ফোল্ডারে যত কিছু থাকবে, যত অ্যাপস থাকবে বা যত অ্যাপ্লিকেশন থাকবে কোনোটি আমরা রান করাতে পারবো না। আর আমরা যদি ব্রাউজ ফাইল দিই তাহলে কোনো একটি এক্সাক্ট একটি ফাইলকে আমরা ব্লক করে ফেলতে পারি। ওকে বন্ধুরা, আসুন ব্রাউজ ফাইলে ক্লিক করি, অ্যান্ড দেন ইন্টারনেট এক্সপ্লোরার। আমি চাচ্ছি যে আমার কম্পিউটারে ইন্টারনেট এক্সপ্লোরারটি ওপেন করাবো না, তাহলে আমাকে কি করতে হবে, ইন্টারনেট এক্সপ্লোরারে কে ডাবল ক্লিক করে এখানে ইন্টারনেট এক্সপ্লোরারের যে ইএক্সে ফাইল আছে সেটাকে আমরা সিলেক্ট করে দেব। ইন্টারনেট এক্সপ্লোরারের ইএক্সে ফাইলটি হচ্ছে iexplore.exe। ওকে বন্ধুরা, আমরা এটাকে সিলেক্ট করেছি, অ্যান্ড দেন ওপেনে ক্লিক করব। দেন নেক্সট বাটনে ক্লিক করব, পাবলিশার থেকে পাথ, এখানে অ্যাড এক্সেপশন এখানে সিলেক্ট করে দেব পাথ। ওকে বন্ধুরা, এখান থেকে আমরা এক্সেপশনে সিলেক্ট করে দিতে পারি কাকে কাকে আমরা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে দিব, যাদেরকে আমরা এখানে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করার জন্য অনুমতি দিব তাদের জন্য আমরা এই অ্যাড বাটনে ক্লিক করে ব্রাউজ ফাইল থেকে আমাদের যে যে তারা আমাদের ইউজাররা যে যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারবে সেগুলো এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি, আর বাকি সব অ্যাপ্লিকেশন তারা
ব্যবহার করতে পারবে না ওই ফাইল বা তবে ওই ফোল্ডারে এভরিথিং। ওকে বন্ধুরা, আমরা এই কাজটা এখন করব না, পরবর্তীতে আমরা আপনারা দেখে নিতে পারেন। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব এন্ড দেন ক্রিয়েট। বন্ধুরা, আমাদের আমরা একটি পলিসি অ্যাপ্লাই করে ফেলেছি। এই পলিসিটি অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারে কোন ইউজারকে ইন্টারনেট এক্সপ্লোরারটি ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। দেখি বন্ধুরা, আমরা যেই পলিসিটি অ্যাপ্লাই করেছি সেটি, ও বন্ধুরা, কোনো একটা পলিসি অ্যাপ্লাই করার পর আমাদেরকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে আমরা আবার রান উইন্ডোটা ওপেন করি, দেন জিপি আপডেট ডট স্পেস ফরওয়ার্ড স্ল্যাশ এন্ড ফোর্স এটি ক্লিক করে দেন এন্টার দেব। এটির মাধ্যমে আমাদের যে পলিসিটি অ্যাপ্লাই করেছি আমরা সেটিকে ফোর্সফুলি অ্যাপ্লাই করছি। ওকে বন্ধুরা, কাজ হয়ে গেছে। আমরা দেখি আমাদের এই কাজটি, যে কাজটি, যে পলিসিটি আমরা অ্যাপ্লাই করছি সেটাই কাজ করছে কিনা। বন্ধুরা, আমার উইন্ডো শো করছে যে দিস অ্যাপস হ্যাজ বিন ব্লক বাই ইউর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, কন্ট্যাক্ট ইউর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ফর মোর ইনফরমেশন ক্লোজ। বন্ধুরা, দেখেছেন আমরা কীভাবে আমাদের একটি অ্যাপ্লিকেশনকে ব্লক করে দিতে পারি এই পলিসির মাধ্যমে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে আমি আবার হাজির হব। সে পর্যন্তই অপেক্ষা করুন। ওকে, বাই।